ভারতকে বন্ধু ভেবেছিলাম, আসলে চরম শত্রু রাষ্ট্র বাবুনগরী। হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, আমরা ভারতকে বন্ধু রাষ্ট্র ভেবেছিলাম, আসলে ভারত চরম শত্রু। বাংলাদেশ তার স্বাধীনতা সংগ্রামের ভিত্তিতে চলবে, দেশ ভারতের ইশারায় চলবে না। বাংলাদেশ তার দেশের সনদ সংবিধান অনুযায়ী চলবে, ভারতের সনদ সংবিধান অনুযায়ী চলবে না। শুক্রবার 2 এপ্রিল চট্টগ্রামের হাটহাজারি ডাক বাংলো চত্বরে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুনায়েদ বাবুনগরী বলেন, বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, ইসলামের জন্য যেমন জিহাদ করব, স্বাধীনতার জন্যও আমরা জিহাদ করব। আমরা স্বাধীনতা বিরোধী নই, রাষ্ট্র ক্ষমতা আমাদের আন্দোলনের লক্ষ্য নয়। হেফাজতে আমির বলেন, বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, এ রাষ্ট্রে শান্তিপূর্ণ প্রতিবাদ করার 100% অধিকার আমাদের আছে, আমাদের বাধা দেওয়া হলো কেন? ছাত্রদের প্রতিবাদ মিছিলে গুলি চালাবার কোনো অধিকার প্রশাসনের নাই। যারা বিনা উস্কানিতে ছাত্রদের মিছিলে গুলি চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মাদ্রাসা ছাত্রদের উপর পরিকল্পিতভাবে গুলি চালানো হয়েছে দাবি করে বাবুনগরী বলেন, তারা থানায় পাথর নিক্ষেপ করেছে, তার প্রমাণ কি? সেখানে আরও অনেক লোক ছিল, কিন্তু পুলিশ রাস্তায় নেমে ছাত্রদের উপর সরাসরি গুলি চালিয়েছে। পুলিশ কেন গুলি করল? এগুলো পরিকল্পিত চক্রান্ত, ময়দানে এগুলোর দাঁত ভাঙা জবাব দিব। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন, এবং প্রতিদিনের দেশে ঘটে যাওয়া নিত্য নতুন খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।